শোক পালন করেন, এটা মনে করেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার কারণে এই দিন বিয়ে হারাম হয়ে গেছে, আপনার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলার অথবা হোসেন রাদিয়াল্লাহু তাআলার বড় ভাই হাসান তার পিতা আলী, যেই আলী হচ্ছে রাসূলের আপন চাচাতো ভাই, তার মেয়ের জামাই এবং আশরায়ে মুবাশশিরার একজন, চার খলিফার একজন, তাকে যেদিন হত্যা করা হয়েছে সেই দিনটা আপনার কাছে বেশি মূল্যবান নাকি তার সন্তান হোসেনের দিনটা বেশি মূল্যবান? কোন দিনটা হওয়া উচিত ছিল? আপনার কাছে যদি আপনার ভাই ভাইয়ের মৃত্যুটা বেশি গ্রহণযোগ্য হয় তাহলে আপনার বাবার মৃত্যুটা কি হবে? আপনার কাছে আপনার দাদার মৃত্যুটা কি হবে? আমাদের কাছে রাসূল সাল্লামের পরে সব থেকে বেশি সম্মানিত হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপরের স্টেপে রয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা, তারপরের স্টেপে রয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপরের স্টেপে রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা, তারপরের স্টেপে রয়েছে হাসান রাদিয়াল্লাহু তাআলা, আর এই পাঁচ জনের মধ্যে চার জনকে শহীদ করা হয়েছে। আপনি ইতিহাসের খবর রাখেন না? উমর রাদিয়াল্লাহু তাআলাকে কোথায় গিয়ে হত্যা করা হয়েছে? যেখানে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাত আদায় করত সেই জায়গাতে দাঁড় করিয়ে রাসূলের কবরের পাশে সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হচ্ছে। আপনি জানেন সেই দিনটা কবে ছিল? আপনি বলতে পারবেন না? আপনি মুসলমান হচ্ছে কারবালার মুসলমান, আপনি বলতে পারবেন না আপনার দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা যার মাধ্যমে ইসলামের এতটা মর্যাদা হয়েছে, আপনি জানেন না সেই ইতিহাস উমর রাদিয়াল্লাহু তাআলাকে কোন মাসে কোন তারিখে শহীদ করা হয়েছে আপনি জানেন না? আপনি জানেন না ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যিনি কোরআনটাকে আমাদের পর্যন্ত এইভাবে পৌঁছে দিয়েছেন তিনি, আপনি জানেন না যে তাকে কোন দিন হত্যা করা হয়েছে? আপনার সেই দিন সম্পর্কে খবর নাই। আর যে হোসেন সম্পর্কে কারবালার সৃষ্টি হয়ে গেছে তার পিতাকে কবে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে মুসলিম সেই ইতিহাস জানে না। যদি হোসেন রাদিয়াল্লাহু তাআলার মুহররমে হত্যা করার কারণে যে এই মাসে বিয়ে যদি হারাম হয়ে গিয়ে থাকে তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার যেই মাসে হত্যা করা হয়েছে সেই দিনে আপনার জন্য খাদ্য খাওয়া জায়েজ হবে। বলেন, বুঝেন কথা? উমর রাদিয়াল্লাহু তাআলাকে যেই মাসে হত্যা করা হয়েছে সেই দিন আপনার বিয়ের সাথে দূরের কথা, আপনার মুখে তো হাসি দেওয়ার কথা নয়। আর সব থেকে বড় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে ইন্তেকাল হয়েছে এই পৃথিবীর নক্ষত্র আল্লাহ রহমত ছিনিয়ে নিয়েছে সেই মাসে আপনি ঘুমান কি করে? আপনি বলেন ঘুমান কি করে? নাকি আপনার খবরই নাই? ইসলামটাকে ইসলামের মতো করে কদর করতে হবে। আল্লাহ যাকে যতটা মূল্য দিয়েছে ততটা মূল্যবান আপনাকে দিতে হবে। ও ইতিহাস যেটা সাক্ষী আপনি জানেন, উমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ করা হয়েছে সেটা ছিল জুলহজ মাস, জিলহজ, এটাও হারাম মাস। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে সেটাও ছিল জিলহজ মাস। আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে মাসে হত্যা করা ছিল সেটা হচ্ছে রমজান মাস। আপনি খবর রাখেন কিছু? তিনটা শ্রেষ্ঠ মাসে তাদেরকে হত্যা করা শহীদ করা হয়েছে কিন্তু সেই মাসে মুসলিমদের কোনো খবর নাই। আর আপনি শিয়াদের সাথে নাচেন যে শিয়ারা কারবালার প্রচার প্রসার করে বিদায়। যদি শোক পালন করতে হয় সেই দিনগুলো হলো আমাদের জন্য শোকের দিন, যেই দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের ইন্তেকাল হয়েছিল, যেই দিন আবু বকর ওমর ওসমান আলী হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গিয়েছিলেন সেই দিনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল কিন্তু মুসলিম কোনো খবর রাখেন না কাকে কবে কে হত্যা করেছে। আপনার কোনো খবর নেই, আপনি আছেন 10 তারিখের কারবালা নিয়ে। সর্বশেষ হাদিস যেটা আমি আপনাকে তালকিন করে দিতে চাই সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নিয়াহাতু মিন আমরিল জাহিলিয়া আবি মালিকিন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়াহা মানে হচ্ছে রোদন করা, বিলাপ করা, এটা হচ্ছে আমরুল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের কাজ, মানে ইসলাম আসার আগের কাজ ছিল এটা। এটা লন্তা তু কাবলা মাউতিহা, যেই ব্যক্তি এই সুখে রোদন করে গালচাপ্তায় জামা ফাড়ে সেই ব্যক্তি যদি মরার আগে তওবা না করে মরে, ইয়াকুমু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালাইহি সিরওয়ালুম মিন কিতরান তাতিরান। রাসূলুল্লাহ বলছেন যেই ব্যক্তি রোদন করেছে কারো মৃত্যুতে, শোক পালন করেছে শোকের ডেট পার হয়ে যাওয়ার পরে এবং এই মাতম করেছে, সেই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ উঠাবে, তাকে একটা পায়জামা পরিয়ে দেওয়া হবে, যে পায়জামাটা একটা বর্ণনা রয়েছে আলকাত্রার হবে, আরেকটা ইবনু মাজার ভাষায় রয়েছে সেটা আগু লেলিহান আগুনের হবে, তামা যেটা গলিত তামা তামার হবে, এবং তাকে একটা বর্ম পরিয়ে দেওয়া হবে, একটা চাদর তার গায়ে জড়িয়ে দেওয়া হবে যেটা হবে মুসলিমের ভাষায় আছে খসখসে। ইবনে মাজা হাদিসটা হচ্ছে 1581, তাতে তিনি বলছেন সেই বর্মটা হবে লাহাবিন নার মিন লাহাবিন নার, আবু লাহাব যে বলেন না আগুনের শিখা, সে তার জামাটা হবে আগুনের শিখার, সে চিৎকার করবে ছটফট করবে, যেহেতু সে দুনিয়াতে কি করেছিল কাপড় খুলে নিজের গায়ে চাকু মেরেছিল, জামা ছেড়েছিল, বুক চাপিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি মান দারাবাল হুদুদ, যে তার গাল চাপটায় বুক চাপটায় ওয়া শাক্কাল জুয়ুব, জামা ফেরে ফেলে, ওয়া দাবি দাওয়াল জাহিলিয়া, এই ব্যক্তি লাইসা মিন্না, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটা বুখারী মুসলিমের ভাষায় রয়েছে, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। আপনি তাদের আমল দেখে ধোকা খেয়ে যান,